গাজীপুর মহানগরীর বোর্ডবাজার থেকে টঙ্গী আব্দুল্লাহপুর ব্রিজ পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। 3 ঘন্টায়ও কোনো যানবাহন টঙ্গী ব্রিজ পার হতে পারছে না। শনিবার সকাল থেকে এই যানজট শুরু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের 3টি লেন বন্ধ করে দিয়ে নির্মাণ কাজ চলছে, যে কারণে ওই অংশে যানবাহন ধীর গতিতে চলছে। যানবাহনের দীর্ঘ সারি গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত চলে এসেছে। যানজট নিরসনের জন্য ট্রাফিক বিভাগের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপকমিশনার আলমগীর হোসেন জানান, দুপুরের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নির্মাণ কাজ চলা ওই অংশটুকু খুলে দেওয়া হয়েছে। এখন দ্রুত যানবাহনগুলো ঢাকার দিকে পার করে দেওয়া হচ্ছে।